রমাদানের শুরুতেই যে প্রস্তুতিটা হচ্ছে তারাবি, তারাবির জন্য। কারণ আমরা জানি আরবিতে চাঁদ চন্দ্র বছরে রাত আগে আসে, রাত সন্ধ্যা হওয়া মানে দিন শুরু হয়ে যাওয়া। এই জন্য রমাদানের শুরু কিন্তু হয় যখনই চাঁদ দেখলেন তখনই রমজান মাস শুরু। রমজান মাস শুরু মানে কি ভাই? তারাবির নামাজ যেই রাতে পড়বেন, যেই রাতে আপনি চাঁদ দেখেছেন সন্ধ্যায়, তখনই আল্লাহ পাক এক বছর পর্যন্ত জান্নাতকে সাজাচ্ছিলেন। ইন্নাল জান্নাত লা তুজাখরাফ, জান্নাতকে প্রিপারেশন করা হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে, সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। ওই সময় আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তো সেই সময় তো কল্যাণের পথে আগানো দরকার। ভালো একটা অফার দিলে তো আমরা লাইন ধরে পড়ে থাকি, ট্রেনের টিকিট টাকা দিয়ে কিনতে হয়, বাট পাবো কি পাবো না সেই চিন্তায় কি লাইন আমরা পড়ে যাই। লকডাউন দিয়েছে তাতেই কি অবস্থা, কিচ্ছু না। যেই টিকিট 400 টাকা সেটা 1800 টাকা, ওটা দিয়েও তো আমরা যাই, বাট সেখানেও লাইনের পর লাইন। কিন্তু রমাদানে আল্লাহ জান্নাতকে খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন শয়তানকে একেবারে ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হচ্ছে, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই সময় থেকে ফেরেশতা ডাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, কারা আছো কল্যাণের পথযাত্রী এগিয়ে আসো, ইয়া বাগিয়াল শাররি আকসিল, কারা আছো অকর্মণ্য, কারা আছো গাফেল, কারা আছো খারাপ কাজ করতেছো, ফিরে যাও, এখনো সময় আছে, আল্লাহর দিকে চলে আসো, বলেন না সুবহানাল্লাহ। এজন্য সেই চাঁদ দেখে তখন থেকে প্রিপারেশন সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া তারাবির জন্য। তারাবি নিয়েও তো একতলাফ বাংলাদেশে, আমরা এই বাংলাদেশে না গোটা বিশ্বেই আমাদের ইসলাম প্রিয় মানুষদের জন্য তো একতলাফ খারাপ না। এগুলো গবেষণা নিয়ে কেউ 8 রাকাত বলছেন, বাট এটা ঠিক না। 150 বছর আগে কোথাও 8 রাকাতের একটা সিঙ্গেল অপিনিয়ন ছিল না। তারাবি নামাজ 20 রাকাত। মজার বিষয় হলো যে স্কুল অফ থটস ইসলামী শরীয়তে 4টি মাজহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বালি। এর বাহিরে আর কোনো নতুন মত পথ এগুলো তৈরি করে এটা একান্তই অবিচার। বরং তামাম বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম এ বিষয়ে ইজমা, ইজমা মানে হলো একমত, ঐকমত্য হয়েছেন এই 4টির মধ্যেই সীমিত। এর থেকে বাহিরে গেলে কত মত কত পথ। বাংলাদেশে আমাদের কিছু অতি দরদি ভাইয়েরা তারা এর থেকে ভিন্ন মত পোষণ করে তারা সহি হাদিসের অনুসরণ করতে শুরু করেছেন, বাট আফসোস হচ্ছে তাদের মধ্যে এখন 18-19টা দল হয়ে গেছে। এর কাফের বলতেছে, এর মাহফিলে হামলা করছে। যারা আপনার সালাফিজম বা আহলে হাদিস নাম দিচ্ছেন আমাদের অতি সম্মানিত ভাইরা, তাদের মধ্যে একে পাগলা গারতে পাঠাতে চাচ্ছেন, সে একে পাবনায় পাঠাতে চাচ্ছেন। এই জন্য আমরা মনে করি যে শান্তির প্রিয় যেই দেশে আমরা তারাবি নামাজ 20 রাকাতই পড়ব। রাসূল বলতেন যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়িয়ে গেল, ইমাম যখন নামাজ শেষ করলো সেও বাড়ি ফিরে গেল, তারাবি নামাজ যখন শেষ হলো কেমন যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের দেশে, বাংলাদেশে আমাদের এই মসজিদে ফর এক্সাম্পল 20 রাকাত তারাবি হয়, এক রমাদানে এক খতম কোরআন খতম হয়। এবং আমাদের যে কোরআন শরীফের যে আমাদের যে বিন্যাস, এই বিন্যাসটাও একটা প্রমাণ, দলিলাদিল্লা পরে এর বিন্যাসটাও প্রমাণ যে 20 টাকার তারাবি হতে হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু জামানাতে 20 টাকার তারাবি হয়েছে, তিনি কোরআন শরীফের এই যে মাসহাফটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে হাদিস এসছে, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিতভাবে বা জামাত 20 রাকাতান ওয়াল বিত্রা, তিনি আদেশ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে একতাবদ্ধ করে বা জামাত তিনি 20 রাকাত তারাবি নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করেছেন, বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব এলেনের সাগর যিনি ছিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবি পড়েছেন 5 তারবিয়াত, 5টা বিরতি দিয়ে। 5 বিরতি বন্ধুগণ, আমরা জানি প্রতি 4 রাকাত অন্তর একটা বিরতি দেওয়া লাগে। তারাবি কেন বলা হয় তারাবি? এটা বহু বচন, তারবি হাতুন মানে একটা বিরতি, তারবি হাতানে 2টা বিরতি, তারাবি অনেকগুলো বিরতি। যদি আমরা 2টা বিরতি দেই তাহলে তারাবি হয় না। আরবি ভাষায়
সংঘাতেই তারাবি হতে হলে মিনিমাম তিনটা বিরতি, অর্থাৎ কমপক্ষে 12 রাকাত বা তার বেশি হওয়া লাগে। তা আমরা সেদিকে যাচ্ছি না, এবং আমরা যেন যত বেশি আমল করতে পারি সেদিকে থাকি। গোটা বিশ্ব এই আমল করছে, মক্কা মদিনাতেও তো আমরা বারবার যে উদাহরণ দিই সেখানেও 20 রাকাত তারাবি হচ্ছে। এবং আমি আপনাকে একেবারে সহজ করে বলতে পারি, 150 বছর আগে পৃথিবীর কোথাও, 1287 হিজরির আগে কোথাও 20 রাকাতের কম তারাবি পড়া লাগবে এর কোনো এভিডেন্স নাই। যেই দলিলটি দেওয়া হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কত রাকাত পড়তেন, তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আমাদের অনেক ভাইরা বলছেন তার মানে 3 রাকাত বিতির আর 8 রাকাত তারাবি। মজার বিষয় হলো, যারা আজকে 3 রাকাত বিতির পড়ার কথা বলেন, তারাও কিন্তু রমজানের আগে বা রমজানের বহু পরে তারা বলেন যে বিতিরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। খুবই দুঃখজনক ব্যাপার যে এটি ইসলামকে, হ্যাঁ 1 রাকাতের ব্যাপারে হাদিস আছে কিন্তু তা ব্যাখ্যা সাপেক্ষ। রাসূল ইসলাম নামাজ পড়তেন 2-2-2 রাকাত করে, ফা আও তারাবি ওয়াহেদা, 1 রাকাত দিয়ে বিতির পড়তেন, মানে 1 রাকাতে বিতির পড়তেন তা না। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়ে বলছেন, ফা আও তারাবি ওয়াহেদা মানে পুরো নামাজটাকে তিনি বেজুর করে ফেলতেন 2-2 রাকাত করে, শেষ 2 রেকাতের সাথে 1 রাকাত করে 3 রাকাতের বিতিরের মাধ্যমে তিনি পুরো রাতের নামাজটাকে বেজুর করে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ। কেন করতেন? ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ পাক বেজুরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ, তিনি নিজে এক বেজোর। বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজি বিতিরের নামাজ কি পড়তেন, তিনি বলছেন প্রথম রাকাতে তিনি পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুলিয়াল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তা আমি যদি তারাবির নামাজের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস ওটা মানি, উনি যে 3 রাকাতের বিতিরের নামাজ বলেছেন 3টা সূরা দিয়ে পড়তেন, এবং বিতিরের নামাজ রাসূল একান্ত সঙ্গোপনে রাতে তার বিবির উপস্থিতিতে পড়তেন, এজন্য মা আয়েশার হাদিসটা বেশি গ্রহণযোগ্য, কেননা মা আয়েশা নবীজির বিতিরের নামাজ বেশি দেখেছেন। মুহতারাম হাজিরিন, তবে আমরা এই বিতর্কে না গিয়ে একটা সমাজ যেহেতু প্রতিপালন করছি, নামাজ পড়তে হলে মসজিদে আসবো 20 রাকাতের নিয়তে, দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবেন। আপনি 8 রাকাত করে চলে গেলেন, হয়ে গেছে মনে হয়, না না না, ইসলামের কনফিউশনের সুযোগ আপনাকে দেয় নাই, আপনি ডিটারমাইন্ড হবেন 20 রাকাতই পড়বো, আপনাকে আল্লাহ সেই করার তৌফিক দিবেন। জোরে করে আমিন। ইভেন তারাবি আপনি অসুস্থ পড়লেন না, অসুবিধা নাই, হয়ে যাবে রোজা, রোজার সমস্যা হবে না। বাট এটাও বলা যাবে না যে তারাবি লাগে না, রোজা আলাদা তারাবি আলাদা, না, তারাবির সাথে রাসূল বলেছেন মান কামা ওয়া সামা, যে ব্যক্তি রাত জাগলো তারাবি পড়লো, রোজা রাখলো দিন দিনে না খেয়ে, আল্লাহ পাক তার জিন্দেগীর তাম গুনা খাতা মাফ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, তারাবি নিয়ে, রাকাত সংখ্যা নিয়ে আমরা যেন আর ইখতিলাফ না করি, আমরা একটু ভালোর দিকে আগাই। আমরা আমাদের মত ব্যক্তিগত যেগুলো আছে, অনেক মত তো ব্যক্তিগত আছে, আমরা সেগুলো তো সমাজে বলি না, আমরা কিছু কিছু ক্ষেত্রে এই জন্য আল্লাহর ওয়াস্তে বিতর্কে আর না যাই। 20 রাকাত তারাবির কোনো অস্তিত্ব নেই, এমন দম্ভ, এমন উচ্চ বাক্য যেন না করি অনেকের মধ্যে দেখা যায়। আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক। জোরে করে আমিন। তারাবি শেষ হলে আমরা রাতের ঘুমের পরে তাহাজ্জুদের একটা অভ্যাস আমরা করতে পারি।